বোনেরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়তই নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে হাজির হওয়ার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি SDF একটি নতুন চাকরি সার্কুলার, এসেছে, সেই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব। তাই আলোচনা করার আগে জানিয়ে রাখি, এটা আবেদন করতে পারবেন 23/3/2023 তারিখের মধ্যে। অবশ্য চলাকালীন সময়ে আপনারা আবেদন করবেন ব্যবস্থাপক পরিচালক সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SDF 22/22 খিলজি রুট, মোহাম্মদপুর, ঢাকা 1207। এই নম্বরে আপনারা আবেদন প্রেরণ করবেন স্বহস্তে লেখা অথবা কম্পিউটার থেকে করে সিভি সহকারে। আপনারা যে কাগজপত্রগুলো দিবেন, আবেদনকারীর নাম, বর্তমান স্থায়ী ঠিকানা, ফোন নাম্বার, জন্ম তারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখপূর্বক পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সিভি সহ শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদ, অনুলিপি, জাতীয় পরিচয়পত্র ফটোকপি, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্র সাথে প্রেরণ করবেন। প্রতিটি পদের TOR সহ বিস্তারিত তথ্যের জন্য SDFBD.org এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন। ভিজিট করলে আপনারা সব তথ্য পেয়ে যাবেন। তো চলুন আজকে আমরা দেখে নিই যে কী কী পদে আবেদন করতে পারবেন। এক নম্বর হচ্ছে ব্যবস্থাপক হেলথ অ্যান্ড নিউট্রিশন, বেতন স্কেল হচ্ছে 52,000 থেকে 91,000 টাকা পর্যন্ত এবং সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধাটি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে MBBS ডিগ্রি, সর্বোচ্চ 48 বছর, যারা তারা আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা হচ্ছে চিকিৎসক হিসাবে সরকারি, বেসরকারি, অন্য কোনো সংস্থা ন্যূনতম 10 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। পদের সংখ্যা হচ্ছে 1টি। 2 নম্বর আছে জেলা কর্মকর্তা অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন, বেতন হচ্ছে 25,050 টাকা থেকে 44,175 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে হিসেব বিজ্ঞান, ফিনান্স, MBA বা প্রাসঙ্গিক কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বয়স সর্বোচ্চ হচ্ছে 42 বছর। হিসাব ব্যবস্থানের কাজে ন্যূনতম 3 বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে। পদের সংখ্যা হচ্ছে 2টি, 2 জন লোক নেবে। তো বন্ধুরা, SDF আপনারা জানেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SDF গণবন্ধে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে 2000 সাল থেকে গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র বিমোচনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এর ধারাবাহিকতা বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তা SDF 5 বছর মেয়াদি রেজিলিয়েন্স এন্টারপ্রেনিয়রশিপ অ্যান্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট RELI প্রকল্প বাস্তবায়ন করে আসছে। তারা এই প্রকল্পের জন্য 2টা পদে 3 জন লোক নেবে। আপনার ইচ্ছা হলে আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনার জন্য আমাদের নতুন চাকরির সার্কুলার। তো পরবর্তীতে এরকম সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।